আপনি যদি মনে করেন কোরআনকে পুড়ে শেষ করে দিবেন, এটা আপনার বোকামি ধারণা ছাড়া আর কিছুই নয়। আরেকটু জোরে বলেন ঠিক কিনা? আপনি যদি মনে করেন কোরআনকে পৃষ্ঠা ছিঁড়ে আপনি বাতাসের মধ্যে উড়াই দিবেন, ইসলাম ধ্বংস হয়ে যাবে, আরে নয় নয় কাশ্মীর কাল অসম্ভবপর নয়, কারণ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে, রবের কাছে, কুল মালিক জাহানের কাছে, ওই রবের কাছে একমাত্র মনোনীত ধর্মের নামই হচ্ছে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। আপনার এলাকায় অনেক হাবেশা আছে? আছে। অনেকে অর্ধেক করে বাইরে গেছে, পারে নাই। বলেন না, কথা একটু বলতে হবে। অর্ধেক করে আর পারে? পারে নাই। অনেকে 20 পারা শেষ করে ফেলছে, পারে নাই। আবার 8 বছরের বাচ্চা একটা পুরো কোরআন মুখস্থ করে। বাংলা বইয়ের কোনো খতম? নাই। অঙ্ক বইয়ের কোনো খতম? নাই। আরেকটু জোরে বলেন না, ইংরেজি বইয়ের কোনো খতম? নাই। গ্রামারের কোনো খতম? নাই। কোরআনের খতম? আছে। কোরআনের খতম? আছে। কোরআনের খতম? আছে। কোরআনের খতম? আছে। দেখে দেখে পড়েন? এখন আপনি বলবেন দেখে দেখে পড়লে তো আমরাও পারবো, কিন্তু তারাবির মধ্যে যখন একজন হাফেজ দাঁড়ায় যায় ইমামের স্থানে, সে যখন পড়তে থাকে আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন পড়তেই থাকে, তাও আবার স্লো নয়, একটা নির্দিষ্ট স্পিডে পড়তেই থাকে, পড়তেই থাকে, পড়তেই থাকে, এক পৃষ্ঠা পড়ে, দুই পৃষ্ঠা পড়ে, তিন পৃষ্ঠা পড়ে, যখন যার যেমন নিয়ম পড়তেই থাকে, পিছন থেকে মাঝে মধ্যে শব্দ একটা ভুল গেলে লোকমা দিয়ে আবার স্মরণ করায় দেয়, তাহলে পিছনের হাফেজেরও স্মরণ আছে, সামনের হাফেজেরও স্মরণ আছে। আমরা যারা সাধারণ পাবলিক আমরা শুধু শুনতে যাই। এবার সেই বাচ্চাকে জিজ্ঞেস করেন, ও তোমার বয়স কত? সে বলবে আমার বয়স 17 বছর 18 বছর 20 বছর 6 বছর 7 বছর 8 বছর, এক এক বয়সী হাফেজ আছে। বাংলা বই মুখস্থ নাই, 30 পারা কোরআন মুখস্থ করলি কেমনে? উত্তর দিবে এটা কোনো বেনের বাহাদুরি নয়, এটা রবের দয়ার বাহাদুরি। সুবহানাল্লাহ। আপনার এলাকায় অনেক হাফেজ সব আছে? আছে। অনেকে অর্ধেক করে বাইরে গেছে, পারে নাই। ঠিক বলেন না, কথা একটু বলতে হবে। অর্ধেক করে আর পারে? পারে নাই। অনেকে 20 পারা শেষ করে ফেলছে, পারে নাই। আবার 8 বছরের বাচ্চা একটা পুরো কোরআন মুখস্থ করে। এই 8 বছরের বাচ্চা কোন ক্লাসে পড়বে বেশি থেকে বেশি, 6 অথবা 7 এ? পৃথিবীর সবচেয়ে দামি কিতাব কোরআন সে মুখস্থ করে বসে আছে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, আমি আপনাদেরকে একটু কষ্ট দিব, এখানে লেখা আছে না নাই? এখানে লেখা আছে না নাই? এটা যদি কাউকে মুখস্থ করতে দিয়ে বলে, 2 সপ্তাহ তোর সময় দিলাম মুখস্থ করে, আমাকে আপ টু বটম দিবি? পারবে না। দাড়ি কমা সহ মুখস্থ দেওয়া সম্ভবপর নয়, এটা ইম্পসিবল। একটা পৃষ্ঠা একটা পাতা মুখস্থ করা সম্ভবপর নয়, এখানে 30 পারা মুখস্থ করে। এখানে কোন হাফেজ সাহেব আছে ভিতরে? আছে। একটু হাত তুলবেন, হাত তুলবেন হাফেজ। মাশাআল্লাহ, একজন আছে। আর কেউ? আর কেউ? আচ্ছা, আপনি হাফেজ সাহেব? আচ্ছা না, আপনি হাফেজ সাহেব। ভাই একটু হাতটা তুলবেন। আপনার নামটা? না, বসেন বসেন বসেন। আপনার নাম? নাম বলো। জি, সাইদুল আলম হামিম। হামিম, আপনি কত বছরে কোরআন হাফেজ করেছেন? মানে কয় বছর লেগেছে আপনার, মানে কয় বছর লেগেছে মুখস্থ করতে? কয় বছর? কয় বছর? জোরে বলেন না, কয় বছর? 3 বছরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব মুখস্থ করে ফেলছে। আল্লাহ পাক সেই কোরআনের খাস নির্যাস আমার হাফেজে কোরআন ভাইদের অন্তরে দান করুক, কোরআনের সেই নূর অন্তরের মধ্যে দান করুক, কোরআনের সেই আসল জ্ঞান বুঝার তৌফিক দান করুক, সেই জ্ঞান দিয়ে মানব জাতির ইসলাম জাহানের খেদমত করার তৌফিক দান করুক, বড় থেকে বড় আলেম হওয়ার তৌফিক দান করুক। এবার বলেন কয় বছর? জোরে বলতে হবে, কয় বছর? 12 মাস 12 মাস 12 মাস, কয় বছর? 3টা বছরে আমার ভাই কোরআনে হাফেজ হয়েছেন, উনাকে কেন ধরলাম? কারণ উনি সামনে আছেন, আপনাদের বুঝতে সহজ হবে। 30 পারা কোরআন উনার মুখস্থ। এখন যদি আমার ভাইকে কেউ একজনে প্রশ্ন করে, যেটা ইন্টারভিউর মধ্যে হয়, এই 24 পারা 3 নম্বর পৃষ্ঠা থেকে বলো, একটু চিন্তা করে হাফেজ কোরআন পড়া শুরু করে দেয়, সুবহানাল্লাহ, 3 পারা 7 পৃষ্ঠা থেকে বলো পড়া শুরু করে দেয়, 11 পারা 2 পৃষ্ঠা থেকে বলো, 9 পৃষ্ঠা থেকে বলো পড়া শুরু করে দেয়, কম্পিউটার এত দ্রুত কাজ করতে পারে না, হাফেজ কোরআন যারা ভালো করে মুখস্থ করে তারা তত দ্রুত কাজ করতে পারে, সুবহানাল্লাহ। এবার বলেন, এটা কি ব্রেনের পাওয়ার নাকি রবের দয়া? আর একটু জোরে বলতে হবে। এবার বলেন, বছরে কয় মাস? 12 মাস
রমজান কয় মাস? এক মাস। হাফেজদেরকে জিজ্ঞেস করেন, 12 মাস কিন্তু ওনারা তেমন কোরআন সহজে পড়ে, কিন্তু তারাবি যখন রমজান মাসে, এর এক মাস আগে থেকে একটু একটু ভুল হই ভাল্লার ভাই, তুমি কেন মাথো না, নলি তারা হবো আমি ভুল হই। 12 মাস সহজে কোরআন তেমন পড়া হয়, ওই তারাবির এক মাস আগে মোটামুটি কোরআন একটু প্র্যাকটিস করা হয়, তারাবি যখন কাছে চলে আসে লাগাতার পড়া হয়। 12 মাস তেমন পড়ে নাই, কিন্তু আল্লাহর কি কুদরত দেখেন, কোরআন মুখস্থ মুখস্থ রয়ে গেছে। আমি কি বুঝাতে চাচ্ছি, আপনি যদি মনে করেন কোরআনকে পুড়ে শেষ করে দিবেন, এটা আপনার বোকামি ধারণা ছাড়া আর কিছুই নয়। আর একটু জোরে বলেন ঠিক কিনা, আপনি যদি মনে করেন কোরআনকে পৃষ্ঠা ছিঁড়ে আপনি বাতাসের মধ্যে উড়াই দিবেন, ইসলাম ধ্বংস হয়ে যাবে, আরে নয় নয় কাশ্মীর কাল অসম্ভবপর নয়, কারণ ইন্নাত দিনা ইন্দাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে, রবের কাছে, কুল মালিক জাহানের কাছে, ওই রবের কাছে একমাত্র মনোনীত ধর্মের নামই হচ্ছে ইসলাম, বলেন সুবহানাল্লাহ। আর সেই ইসলামের কিতাবের নাম কোরআন, বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহি মাহফুজ, এটা মাহফুজের জায়গায় মাহফুজ আছে, নিরাপদে আছে, এটা ধ্বংস করা কখনো সম্ভবপর নয়। আল্লাহ পাক আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন, আমিন। সবাই মিলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলহামদুলিল্লাহ। এবার আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, এই কথাটা বলার কারণ